সপরিবারে সবাই মিলে এই সেই পুকুরে আত্মহত্যা করে। হাজার হাজার সাহাবিগণ কিন্তু শুয়ে আছে, তাদের উপরে কোনো কোনো বিল্ডিং নাই। অথচ আমাদের বাংলাদেশে আল্লাহর ওলিরা আছে, প্রত্যেকটা বিল্ডিং চাদর দিয়ে মানে আরো লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আজ আমরা এমন এক আল্লাহর প্রিয় বান্দার কথা জানব, সে কিনা লক্ষ লক্ষ হিন্দুদের মধ্যে ইসলাম প্রচার করেছে। আর আমার এই ভিডিওটি না টেনে ফুল দেখার অনুরোধ রইল। ইতিহাস ও ঐতিহাসিক সুন্দর নিদর্শন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি ক্লিক করে রাখুন, নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে উপহার দিতে পারি। হজরতে হাজি খাজা শাহ শরীফ জিন্দানি বোখরা অন্তর্গত জিন্দান নগরের রাজবংশে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি অত্যন্ত মেধাবী, অত্যাধিক জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি হজরত ইমাম বোখরা রহমতুল্লাহ বোখরা নগরীর দরবার হতে এলেম, হাদিস, তাফসির ও ফিকা শাস্ত্রের অসাধারণ ব্যুৎপত্তি লাভ করেন। জাহেরি এলমে চার সমাপ্ত করেন। আত্যাধিক জ্ঞানের লাভের প্রবণ আকাঙ্ক্ষায় কিছুদিন ভিন্ন ভিন্ন স্থানে, অবশেষে বিশ্ববিখ্যাত আউলিয়া শিরোমণি হজরতে কুতুবুদ্দিন মওদুদ চিশতি রহমতুল্লাহ এর হাতে বায়াত গ্রহণ করেন। বর্ণিত আছে, হজরত খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ একাধারে 12 বছর গভীর জঙ্গলে কঠোর সাধনায় নিমগ্ন ছিলেন। তিনি অতি সামান্য আহার করতেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে সিরাজগঞ্জ জেলায় তারাস থানার নওগাঁ গ্রামে অবস্থান করছি। এখানে আসলে এখানে আসার একটা কারণ হচ্ছে এখানকার অনেক পুরাতন মসজিদ, আর এখানে যে আসছিল আর কি হজরত শাহ জিন্দানি শরীফ রহমতুল্লাহ এখানে ইসলাম প্রচারের জন্য আসছিল, তো আমি ওর যে একটা মাজার আছে ওখানেও একটু ঘুরে টুরে দেখবো আর কি, দেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাই সেই হচ্ছে মুন গুম্ভুরিয়া পুকুর। ভাংসিং রাজাকে যখন আমাদের সেই আল্লাহর ওলি যখন বলেছিল যে তোমরা হচ্ছে মুক্তি পূজা করবে না, তখন তার সাথে এক ধরনের একটা যুদ্ধ হয়। যুদ্ধ পরাজিত হওয়ার পরে ওরা সপরিবারে সবাই মিলে এই সেই পুকুরে আত্মহত্যা করে। এখন পুকুরটা অনেকটাই ছোট হয়ে গেছে, আর পুকুরটা অনেকটাই বিশাল ছিল। এখানকার স্থানীয় মানুষজন সবাই বলতেছে যে এখানে অনেকটাই বড় পুকুর ছিল, তারা সপরিবারে যুদ্ধ পরাজিত হওয়ার পরে এরা সবাই আত্মহত্যা করে এই পুকুরে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ এর মসজিদ এবং হজরত খাজা গরিবের নেওয়াজ হজরত খাজা ময়নউদ্দিন চিশতি রহমতুল্লাহ এর দাদা হুজুর হজরত হাজী খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ তদকীয় জামানার সকল শ্রেণীর আউলিয়ার সুলতান ও বাদশাহ ছিলেন। তারপর তিনি ইসলামের প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে তথা বাংলাদেশের চলনবীরের পাশে করতোয়া নদীর বাঁকে নওগাঁতে আসেন। হজরতে খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলৌকিক ক্ষমতায় অধিকারী ছিলেন। কথায় আছে, তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে নওগাঁয় আস্তানা করেন। তাহার এই আলৌকিক ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে হিন্দুরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হজরতে হাজি খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ তৎকালীন রাজা ভাংসিংকে মূর্তি পূজা করিতে বারণ করায় তাহার সঙ্গে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে রাজা ভাংসিং পরাজিত হয়ে সপরিবারে মঙ্গুরিয়া পুকুরে নৌকা ডুবিয়া আত্মহত্যা করেন। আর তারাস উপজেলা সেই পুরাতন মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এ দেখুন কত পুরাতন মসজিদ। এটা হচ্ছে সংস্কার করে এখন মনে হচ্ছে নতুনের মতো, কিন্তু অনেকটাই পুরাতন। আর তার পিছন সাইডে হাজি খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ এটা হচ্ছে মাজার আর কি, এইখানেই সেই মাজার। এই সেই হাজি শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ একজন কিন্তু আল্লাহর ওলি, এবং তিনি কিন্তু এমন সাধারণ কোনো ব্যক্তি না, তিনি ছিলেন রাজার এক সন্তান। তারা পূর্বপুরুষ সবাই রাজা ছিলেন, রাজার ছেলে। তারা কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করে তারা কিন্তু জীবনযাপন করতে পারত, কিন্তু তা না করে তারা ইসলাম প্রচারের সাথে এই আশেপাশে যতগুলো আপনারা জানেন যে সারা বাংলাদেশে এবং মহাভারতের মধ্যে হাজার হাজার আল্লাহর ওলিরা আছে বা প্রিয় বান্দারা আছে, তারা কিন্তু কোরআন এবং হাদিসে জ্ঞান লাভ করে কিন্তু মানুষের মধ্যে ছড়ায় দিয়েছে। মুসলমানদের যতটুকুন ভালো ব্যবহার দেখানোর দরকার ততটুকুন দেখাইছে, দেখে দেখে হাজার হাজার হিন্দুরা কিন্তু মুসলমান হয়েছে। তাহলে এই মুসলমান হয়েছে অমনি এমনি তো আসে নাই, এইগুলো দেখলে পারে তো তারা হয়তো না এরকম মুসলমান হতো না। তাহলে বুঝতে হবে যে আসলে এভাবে আমরা যা করছি এটা কিন্তু ঠিক না। মাজারে সেজদা দেওয়া কিসের কিসের টাকা দেবো, মাজারে কাকে টাকা দেবো, সে কি আছে পৃথিবীর বুকে না ওকে টাকা দিলাম, মনে করেন যে তাকে টাকা দিলাম, কিছু গরিব অসহায় মানুষ আছে তাদেরকে দান করবে, সেরকম কিছু হচ্ছে? কিছুই হচ্ছে না, শুধুমাত্র আমরা টাকা দিচ্ছি,
এখানে মানত করা হচ্ছে। মানত কি কামে করি আমরা, কার উসিলায় মানত করি? আমরা মানি যে ইনি ইনার দ্বারাই আমাদের অনেক উপকার হয়েছে, মুসলমানের অনেক উপকার হয়েছে, তাই বলে এই না যে এখানে আসতে আমাদের হাজার হাজার টাকা দান করতে হবে। ওই এই জন্যে অনেক মানুষ যারা সত্যের কথা বলে মৌলানারা, তারা কিন্তু আজ খারাপ, খারাপের কারণে কিন্তু তারা মুখ ঘুরিয়ে এনেছে বা জেল খাটতেছে, এরকম বহুত আছে। তো ভাই আমরা সতর্ক হই, আপনারা দেখুন মাজারের মধ্যে কী সব সমস্যাগুলো হয়, আপনারা দেখবেন যা কোরআন এবং হাদিসের সাথে কোনো কিছুই মিল থাকে না। বা আমরা কিন্তু অনেকেই জানি, আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো আমরা অনেকেই দেখি হাজার হাজার সাহাবিগণ কিন্তু শুয়ে আছে, তাদের উপরে কোনো কোনো বিল্ডিংই নাই, অথচ তারা আমরা আমাদের বাংলাদেশে আল্লাহর ওলিরা আছে, প্রত্যেকটা বিল্ডিং চাদর দিয়ে মানে আরও লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কি এইসব, এটা কি ইসলাম? এরা কি, এটাই কি যারা এখানে শুয়ে আছে তারা কি এটা ওসিয়ত করে গেছে? কখনোই না। আর বরং এরা হচ্ছে ওর কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে সেটাইকে বহন করে সারা হিন্দুদের মধ্যে, বেধর্মীদের মধ্যে ইসলাম প্রচার করছে, আর আমরা তার কী করতেছি দেখুন।